আজির সভার সভাপতি বন্ধুবর প্রভাত বরাদেব, অজিত বরুয়া অনুরাগী সমাজের সভাপতি অনুভব তুলসী, কলোলর সভাপতি শ্রীযুত রোহিত কলিতাদেব, ইয়াত উপস্থিত কবি বন্ধু সকল আর পুথিবৃন্দ, অলপ আগতে প্রভাত বরাই বড় রসাল কথা কই গেল, এটা মই আপনার এটা শুকান প্রকৃতি আনব ইয়াত উপস্থিত হয়েছো, তারপরে মোক কিন্তু ওলাকে দুঃখ নিদিব, এই দুঃখর প্রধান ভাগী হব লাগিব এই লড়াজন কুশল দত্ত। মই আসলে মোক যেটা এটা তৃতীয় বক্তৃতা দিব কলে যে অজিত বরুয়া স্মৃতি বক্তৃতা তৃতীয় বক্তৃতা আপনি দিব লাগে, মই আনন্দের লইছো কারণ মানে অজিত বরুয়াক ভাল পাও, শ্রদ্ধা করো, তখন গদ্যগ্ধর বিষয়ে মই জানো, তখন কবি, তখন অতি সুন্দর গদ্য লিখে, তখন এখন সুন্দর উপন্যাস লিখি হয়ে গেছে, বহু ধরনের প্রতিভার অধিকারী, গতি মানে তখন ওপরে কিনা কম বলে সিদ্ধান্ত লোক। আসলে মানে বিষয়টিও লোক খুঁজেছিল যে কবি বরুয়ার কবিতা আর উপন্যাসত প্রেমর কি ধরনের প্রেম আহিছে বা প্রেমর কি ধরনের প্রেমক কি ধরনের প্রতিভাত হয়েছে তাতে সেই বিষয়ে। কিন্তু শ্রীমান কুশল দত্তই কলে যে নহয় সংস্কৃত কাব্যতত্ত্বর উপর কব লাগে, বহুত ভাবি চিন্তি সিদ্ধান্ত ললো যে মানে ঠিক আছে মই সেইটোর উপরতে কম, কিন্তু সংস্কৃত কাব্যটা বিশাল বস্তু এটা, আর মানে সংস্কৃত কাব্যটার সংস্কৃত পণ্ডিত সকলের দরে কবলে যাও তেতিয়াহলে কিন্তু একেবারে শুকান ধরনের কব লাগবে, বহু ধরনের শ্লোক টোক মাতি কব লাগবে, মোট সিমান বৈধ্যমটা মানে থাকে আছে বলে মানে নাভাবো, অলপ সলপ জানো একেবারে নজনা নহয় কারণ বিএ পড়োতে মোর সংস্কৃত বিষয়টা আছিল, তথাপি মই বহুত ভাবি চিন্তি লিখি লৈ আহিছো, গতি মই যদিও অনুভৱলৈ কৈছো ইয়াৰ বাহিৰলৈ গৈ কিবা কম, মই ইয়াৰ বাহিৰলৈ কবলৈ গ'লে ইয়াতকৈ বহুত টান হৈ যাব, গতিকে মই যিটো টেক্সট মোৰ লিখিত প্ৰক্ৰিয়াটো সেইখিনিৰ ভিতৰতে আবদ্ধ থাকিম, সেইখিনি মই পাঠ কৰিম, আপোনাৰ কেনেকুৱা পায় মই নাজানো, মই কিন্তু যিমান দূৰ পাৰোঁ অসমীয়া কবিৰ কাৰণে অসমীয়া পঢ়ুৰ কাৰণে মই সংস্কৃত কাব্যতত্ত্বটো অতি প্ৰাঞ্জলভাৱে লিখিবলৈ চেষ্টা কৰিছোঁ, আৰু যদি ইয়াত ব্যৰ্থ হৈছোঁ তেতিয়া সেই ব্যৰ্থতাৰ ভাগি মই আপোনালোক নহয়, এইখিনি কথা কৈ মই এই প্ৰক্ৰিয়াটো প্ৰক্ৰিয়া নকওঁ আৰু এতিয়া পাঠ কৰি দিম। বিষয়টো মোক দিয়া হৈছিলে কবিতা আৰু সংস্কৃত কাব্যতত্ত্ব। অজিত বৰুৱা অনুৰাগী সমাজে অজিত বৰুৱাৰ স্মৃতি দিৱসৰ লগত সংগতি ৰাখি একোটি স্মাৰক বক্তৃতাৰ আয়োজন কৰিবলৈ লৈছে, এইটো তৃতীয় বক্তৃতা। মোক সংস্কৃত কাব্যতত্ত্ব বিষয়ত বক্তৃতাটো দিবলৈ অনুৰোধ কৰোঁতে প্ৰথমতে মই ইতস্তত কৰিছিলোঁ কাৰণ এইটো এটা বিৰাট বিষয় আৰু ইয়াৰ বিস্তৃতি ব্যাকৰণৰ পৰা আৰম্ভ হৈ অলংকাৰ, ৰীতি, ধ্বনি আৰু ৰসতত্ত্বলৈকে ব্যাপ্ত হৈ আছে, এই ক্ষেত্ৰত মোৰ জ্ঞান আংশিক আৰু সকলো দিশ খৰচি মাৰি ক'ব পৰা জ্ঞান আছে বুলি মই নাভাবোঁ, তথাপি বিষয়টো ল'লোঁ এইকাৰণেই যে অজিত বৰুৱাই পশ্চিমীয়া সাহিত্যতত্ত্বত মজ্জিত মনটো পৰিণত বয়সত সংস্কৃত সাহিত্যৰ সমালোচনামূলক ধাৰণাবোৰলৈ লৈ গৈছিল আৰু প্ৰভাৱিত হৈছিল, অৱশ্যে সংস্কৃত কাব্য সমালোচনাৰ সকলোবিলাক তত্ত্বলৈ তেওঁ আকৰ্ষিত হোৱা নাছিল, তেওঁ পদ্য ৰচনাৰ গদ্য ৰচনাৰ ভালেমান ঠাইত সংস্কৃত কাব্যতত্ত্বৰ যিবোৰ উল্লেখ পোৱা যায় তাত দেখা যায় ৰাজনক কুন্তকৰ প্ৰকৃতিৰ ধাৰণাৰ প্ৰতি তেওঁ আটাইতকৈ আকৃষ্ট হৈছিল, আন দুজন সংস্কৃত সাহিত্যৰ ব্যক্তিক তেওঁ বিশেষভাৱে উল্লেখ কৰিছে, তাৰে এজন হ'ল ভৰ্তৃহৰি আৰু আনজন নীলকান্ত দীক্ষিত। নীলকান্ত দীক্ষিত বহুত পিছৰ লেখক, তেওঁলোক আগৰ লিখক 9, 10, 12, 11 এনেকুৱা শতিকাৰ লিখক, কিন্তু নীলকান্ত দীক্ষিত 17 শতিকাৰ লেখক আছিল আৰু কাব্যতত্ত্ব পদ্ধতিগতভাৱে তেওঁ আলোচনা কৰি যোৱা নাই, কিন্তু কাব্যৰ বৈশিষ্ট্যৰ বিষয়ে তেওঁ ধাৰণা বিভিন্ন ঠাইত ব্যক্ত কৰি গৈছে, তেওঁ কাব্য শিৱলীলাৰ নামত তেওঁ লিখিছিল ক'ত কবিসকলে সাধাৰণ মানুহৰ দৰে একেবোৰ শব্দই ব্যৱহাৰ কৰে, তেওঁলোকৰ নিজা কোনো বিশেষ অৰ্থ নাথাকে, কেৱল শব্দৰ ব্যৱহাৰ তেওঁলোকে অন্য ধৰণে কৰে, তেওঁলোকে তাক অলংকৃত কৰে আৰু সেই বিন্যাসে আমাক
বিশেষভাবে আকর্ষিত করে। অজিত বড়ুয়ার কবিতার নির্মাণের দিকটির বিষয়ে বিশেষভাবে চিন্তা চর্চা অজিত বড়ুয়ার কবিতার নির্মাণের দিকটির বিষয়ে বিশেষভাবে চিন্তা চর্চা করার কারণে বোধ হয় এই ভর্তৃহরি আর কুন্তকরদের দুজন বিদগ্ধ সংস্কৃত পণ্ডিত আর নীলকান্ত দীক্ষিতর যে সংস্কৃত কবির উক্তিগুলোর প্রতি বিশেষভাবে আকর্ষিত হয়েছিল। কবিতার নির্মাণের দিকরপা অজিত বড়ুয়ার একটা বড় তাৎপর্যপূর্ণ উক্তি আছে। যুক্তি উক্তি পোৱা যায় তেওঁ প্রথম কবিতা সংকলন কিছু পদ্য আর গানের স্বলিখিত পাতনিখনত দৃষ্টি আকর্ষণ করবলৈ এই বাক্যটো ইয়ার আগর আর পিছর স্টেট মানে প্যারাগ্রাফরপা পৃথক করেছে। এই বাক্যটি হল শব্দর ব্যবহারে সকলো, শব্দর ব্যবহারে সকলো বিশেষভাবে এইটো দিছে তেওঁর পাতনির, কিন্তু প্যারাগ্রাফবিলাকৰ আঁতৰাই আনি নিজাকে দিছে, এই গুরুত্বটো ইমানেই তার। মূল ধারণা হয় এই সচেতনতা তেওঁ আহিছিল পশ্চিমীয়া সমালোচনার ফর্মেল সমালোচনার পর, কিন্তু ইয়ার সমর্থন তেওঁ পাইছিল ভর্তৃহরি কুন্তক বা নীলকান্ত দীক্ষিতর উক্তিবুর শব্দর ব্যবহারে সকলো কথাখারত যি অর্থ করা হয়েছে তার অভিঘাত ব্যবহার শব্দটোতে পোৱা যায়। কেবল শব্দর সজ্জাত নহয় শব্দর ব্যবহারতে কবিতার বিশেষত্ব ফুটি উঠে। মই উপরে উল্লেখ করা নীলকান্ত দীক্ষিতর কথাখারত অজিত বড়ুয়ার এই কথাখারের প্রতিধ্বনি আছে। মই ফুটি উঠা কথাখার ইচ্ছা করে ইয়াত ব্যবহার করেছো ভর্তৃহরির তাত্ত্বিক ধারণার প্রতি কথাখারক টানি আনবলে। ভর্তৃহরির তত্ত্ব ব্যাকরণরহে তত্ত্ব, কবিতার তত্ত্ব নহয়, কিন্তু তাত শব্দ আর অর্থর সম্বন্ধর প্রতি ইঙ্গিত আছে। তেওঁ তত্ত্বক স্ফুট তত্ত্ব নামে জনা যায়। এই স্ফুট ধারণা প্রথমতে ব্যাকরণবিদ পতঞ্জলিয়ে প্রবর্তন করেছিল। ভর্তৃহরিয়ে পতঞ্জলিয়ে উল্লেখ করা ধারণাটুকে বহলভাবে এক তাত্ত্বিক ভিত্তি দিলে। স্ফুটর ভর্তৃহরি পথিত মূল ধারণাটি হল বাক্য একটা সম্পূর্ণ নোহালৈকে অর্থটি ফুটি নোলায়। সেই তিনটা স্তরের মাজ দিকতে প্রথমটি হল বর্ণ বা আখর, দ্বিতীয়টি হল শব্দ আর তৃতীয়তে হল শব্দগুর লগাই হওয়া বাক্য। অর্থাৎ প্রত্যেকটোতে একটা কিনা ফুটে কিনা ধ্বনি এটা হয়, কিন্তু গোটেখিন হওয়ার পিছতে অর্থটি ফুটি ওলায়, স্ফুট হয়ে ওলায়, একে স্ফুট তত্ত্ব কৈছে। তার আগর পর্যায়ত অর্থটি নাদ স্তর থাকে, ধ্বনিটি হয় কিন্তু অর্থটি ফুটি নোলায়। অর্থাৎ বর্ণ আর শব্দ যে ধ্বনি শোনা যায় তাত নাদটোহে থাকে, পূর্ণ অর্থটি নাথাকে। এই ঘটনাটি ঘটে আখর আর শব্দর ব্যবহারের মাজেদি। অর্থাৎ অজিত বড়ুয়ার দৃষ্টিকোণে চাবলগিয়া হলে কব লাগিব শব্দত নহয় বাক্যত শব্দর ব্যবহারের মাজেদিহে অর্থর নির্মাণ হয়। ভর্তৃহরি এইবর কথা ব্যাকরণিক নিয়মের দিকরপরাহে কৈছিল, তার বাক্যপদীয় গ্রন্থখন এই উদ্দেশ্যেই লিখিত হয়েছিল। কিন্তু এই ব্যাকরণের সংজ্ঞাত অজিত বড়ুয়ায় বিশেষভাবে লই কবিতার ভাষার ক্ষেত্রে তাক বিশেষ গুরুত্বপূর্ণ করে ললে। ভর্তৃহরির এই উক্তির মাজত নিজের ধারণার এক ন্যায্যতা বিচার পালে। এই ন্যায্যতা ইয়াতকৈ বিশেষভাবে বিচার পালে কুন্তকর কাব্যতত্ত্বত। অজিত বড়ুয়ার ব্যবহার কথাকালত কবিতার অর্থই সাধারণ অর্থক অতিক্রম করার ইঙ্গিত আছে। কুন্তকেও প্রকৃতি জীবিতম গ্রন্থত কবিতার ভাষার বিশেষত্বর বিষয়ে চিন্তা করেছিল। কবিতা কেউ বিশেষ হয়ে উঠে ইয়ার কারণ বিচারে কুন্তকে রায় দিছিল যে প্রকৃতির কারণে ই ঘটে। বক্র আর উক্তি শব্দ দুটার লগলগায় বক্রোক্তি, অর্থাৎ বাক্যত শব্দর বিশেষ ধরনের ব্যবহারের কারণে ই ঘটে। ভর্তৃহরিয়ে কৈছিল যে ব্যক্ত কথার শেষ শব্দটোত অর্থর প্রকাশ ঘটে, অর্থাৎ স্ফুট হয়। আর কুন্তকে কলে যে এই স্ফুটিত হওয়া অর্থর ধরন সাধারণ উক্তির ধরনের বেলেগ, কারণ শব্দবর সংলগ্ন হওতে সি সাধারণ অর্থক অতিক্রম করে, অর্থাৎ বক্রতা প্রাপ্ত হয়ে এক বিশেষ অর্থ প্রকাশ করে। দুই তত্ত্বতে শব্দর ব্যবহারের গুরুত্ব দেখা যায় যে অজিত বড়ুয়ার কবিতার নির্মাণ প্রক্রিয়ার ধারণার অনুকূল। অজিত বড়ুয়ার কবিতার নির্মাণ প্রক্রিয়ার ধারণার অনুকূল কুন্তকর তত্ত্বই ভর্তৃহরি তত্ত্বক নাকচ নকরে, বরং ভর্তৃহরির তত্ত্ব কুন্তকর তত্ত্বর প্রথম শর্ত। বাক্য স্ফুটিত হওঁতেহে কবিতার ভাষার আর গদ্যর ভাষার পার্থক্য ধরা পড়ে, আর গদ্যই পুনপটিয়াক অর্থ প্রকাশ করার সলনি কবিতায় আও প্রক্রিয়াক অর্থ প্রকাশ করে।
কুন্তকৰ বক্তৃতিৰ সেয়ে বিভিন্ন অলংকাৰৰ এক বিশেষ ভূমিকা আছে। আলংকাৰিক ভাষাৰ মাজেদি, আলংকাৰিক মানে ফিগাৰেটিভ ভাষা বুলি যিটো ইংৰাজীত কয়, ভাষাৰ মাজেদি বক্তৃতাৰ সৃষ্টি হৈ বাক্যত বিশেষ অৰ্থ স্ফুটিত হৈ উঠে। ভৰ্তৃহৰি আৰু কুন্তকতে সাংস্কৃতিক কাব্যত্ৰ শেষ হৈ যোৱা নাই। সংস্কৃত সাহিত্যত দুটা আন প্ৰভাৱশালী তত্ত্ব আছে, এটা হ'ল ধ্বনিতত্ত্ব আৰু আনটো হ'ল ৰসতত্ত্ব। ৰসৰ ধাৰণাটো আহিছিল ভৰতৰ পৰা আৰু ই নাট্যশাস্ত্ৰৰ প্ৰসংগত আহিছিল। পৰিৱেশ কলাত যিয়ে পৰিৱেশিত বস্তু দৰ্শকৰ বাবে আকৰ্ষণীয় কৰে, সেই বিষয়ে লিখোঁতে ভৰতে ৰসৰ ধাৰণাটো আনিছিল। ধ্বনিতত্ত্ব আৱিষ্কাৰ কৰিছিল আনন্দবৰ্ধনে। পিছত অভিনৱ গুপ্তই ধ্বনিতত্ত্বৰ লগত ৰসতত্ত্বৰ সাঙুৰ পাই দিছিল আৰু কাব্যত বস্তুৰ প্ৰকাশ আৰু তাৰ আচ্ছাদনক সংযুক্ত কৰিছিল। কিন্তু এওঁলোকৰ সমসাময়িকভাৱে বা আগত বা পিছত অন্য তত্ত্বও সাহিত্য বিচাৰলৈ আহিছিল। এই সকলোবোৰলৈ চালে এই তত্ত্ববোৰক চাৰিবিধ শ্ৰেণী বা স্কুলত থ'ব পাৰি: অলংকাৰ তত্ত্ব, ৰীতিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ৰসতত্ত্ব। অভিনৱ গুপ্তৰ মাজত পিছৰ দুটা তত্ত্ব সংযোগী তত্ত্ব। অলংকাৰ আৰু ৰীতিতত্ত্বৰ প্ৰবক্তাসকলৰ ধাৰণাৰ বিষয়ে আমি ইয়াত থুলমূলকৈ উল্লেখ কৰি ধ্বনিতত্ত্ব, ৰসতত্ত্ব আৰু লগতে কুন্তকৰ প্ৰকৃতিৰ বিষয়ে কিছু বিতংভাৱে আলোচনা কৰিম। অলংকাৰ তত্ত্বৰ প্ৰবক্তাসকলৰ ভিতৰত প্ৰধান আছিল ভামহ, উদ্ভট, দণ্ডী আৰু ৰুদ্ৰত। তেওঁলোকে ভাষাত অৰ্থ সঞ্চাৰৰ ক্ষেত্ৰত অলংকাৰৰ গুৰুত্বৰ কথা আঙুলিয়াই দিছিল। তেওঁলোকে দেখুৱাইছিল যে ভাষাত দুবিধ উপাদান থাকে। শব্দ আৰু অৰ্থ। শব্দ আৰু অৰ্থৰ সংযোগৰ ক্ষেত্ৰত নানা ধৰণৰ অলংকাৰৰ ভূমিকাৰ কথা তেওঁলোকে আঙুলিয়াই দিছিল। এই অলংকাৰ ধ্বনিৰ ক্ৰিয়াত আৰু বাক্যৰ বিন্যাসত থাকিব পাৰে। বাক্যৰ ভাৱকো অলংকাৰে বিশেষায়িত কৰে। তেওঁলোকৰ মতে বাক্যৰ বিন্যাসত অলংকাৰৰ সংযোগত সৌন্দৰ্যৰ সৃষ্টি হয়। এই সৌন্দৰ্য বেলেগ বেলেগ গুণবিশিষ্ট হ'ব পাৰে, কিন্তু অলংকাৰৰ সংযোগতেই ভাষাই এই গুণবোৰ পায়। অলংকাৰৰ সংযোগতেই ভাষাত সুষমা বা ওজস্বী গুণ ফুটি উঠে। ভামহৰ মতে অলংকাৰৰ কাৰণে অৰ্থাৎ অৰ্থত অতিশয়োক্তিৰ প্ৰকাশ ঘটে। এই অতিশয়োক্তি কিন্তু নেতিবাচক অৰ্থত বুলি ভামহে কোৱা নাই, ভাৰ্গছ বুলি কোৱা নাই। কুন্তকে ব্যৱহাৰ কৰা প্ৰকৃতি বা ভাষাৰ তীৰ্যক গুণৰ কথা ভামহে তেওঁ আগতেই উল্লেখ কৰিছিল আৰু তেওঁ অতিশয়োক্তিও অলংকাৰে ভাষাক তীৰ্যক কৰাৰ কাৰণে সৃষ্টি হয় বুলি কৈছিল আৰু ইয়াৰ মাজেদি এই কবিতাৰ বিশেষ অৰ্থ প্ৰকাশ হয় বুলি কৈছিল। উপমা এবিধ অলংকাৰ। উপমাই অতিশয়োক্তিৰ সৃষ্টি কৰে ভামহৰ মতে, কাৰণ তাৰ স্থান, কাল, ক্ৰিয়াৰ দিশৰ পৰা দুটা সাদৃশ্য নোহোৱা বস্তুৰ মাজত তুলনা ঘটিব পাৰে আৰু কথাখিনিক অৰ্থৰ নতুন মাত্ৰা দিব পাৰে। ইয়াত উপমাৰ মাজেদি অতিশয়োক্তি হ'ল আৰু অৰ্থ পোনপটীয়াকৈ নাহি আওপকীয়াকৈ দুটা ভিন্ন বস্তুৰ ৰিজনীৰ মাজেদি আহিল। অতিমাত্ৰা বিশেষণৰ ব্যৱহাৰতকৈ শব্দ আৰু অৰ্থৰ কৌশলপূৰ্ণ ব্যৱহাৰতহে সাহিত্যৰ সৌন্দৰ্য ফুটি উঠে। ভামহে কৈছে, সূৰ্য অস্ত গ'ল, যোনে পোহৰ দিছে, চৰাইবোৰ গছলৈ উভতি আহিল। এই ধৰণে যেতিয়া কোৱা হয় এইখিনি কথাত বাৰ্তা আছে, ইনফৰ্মেশ্যন আছে, কিন্তু ইয়াত কাব্যিক সৌন্দৰ্য তাত সৃষ্টি নহ'ল। এনেধৰণৰ বৰ্ণনা স্বভাৱোক্তি, এনেকুৱা ধৰণৰ বৰ্ণনা য'ত অৰ্থ আছে কিন্তু তাত এটা বেলেগ ধৰণৰ মাত্ৰা নাপায় তেতিয়া তাক স্বভাৱোক্তি বুলি কয়। সাধাৰণভাৱে কোৱা কথা, স্বভাৱোক্তি হ'ল সাধাৰণভাৱে কোৱা কথা। কাব্যিকভাৱে ই নিষ্প্ৰাণ। কবিতাৰ ভাষাত সৌন্দৰ্য সৃষ্টি কৰিবলৈ হ'লে তাত তাৰ বাক্যত আকস্মিকতা, অসাধাৰণত্ব বা প্ৰকাশৰ অভিনৱত্ব লাগিব। তেওঁ কাব্যালংকাৰ গ্ৰন্থত তিনি ধৰণৰ কাব্যিক সৌন্দৰ্যৰ কথা কৈছে, যাক তেওঁ তিনিবিধৰ গুণ বুলি কৈছে: প্ৰসাদ গুণ, মাধুৰ্য গুণ আৰু উজহ গুণ। অলংকাৰে সাধাৰণ ভাষাক উত্তোলন কৰি এই গুণবোৰৰ সৃষ্টি কৰে। অলংকাৰৰ সহায়ত শব্দৰ লগত অৰ্থৰ সংযোগ ঘটিলে কাব্য হয়। অলংকাৰৰ সহায়ত শব্দৰ লগত অৰ্থৰ সংযোগ ঘটিলে কাব্য হয়, ভামহে কৈছে। কাব্যালংকাৰ গ্ৰন্থ ভামহে এই কৈছে, শব্দাৰ্থ সহিতও কাব্যং। ভামহৰ পিছত অহা আৰু তিনিজন আলংকাৰী ক্ৰমে উদ্ভট, দণ্ডী আৰু ৰুদ্ৰত ভামহৰ ব্যাখ্যাকে সাধাৰণতে অনুসৰণ কৰা বুলি ক'ব পাৰি। কিন্তু ভামহে স্বভাৱোক্তিৰ ঠাইত বক্তৃতিক গুৰুত্ব দিয়াৰ সলনি এওঁলোকে স্বভাৱোক্তিৰ মাজতো কাব্য লক্ষণ ফুটি উঠা দেখা পাইছিল। তেওঁলোকৰ মতে এটা বস্তুৰ স্বাভাৱিক বৰ্ণনাৰ মাজেদিও অসাধাৰণ ৰূপ এটা আলোকিত হ'ব পাৰে
আৰু নতুন পৰিপ্ৰেক্ষিত এটা প্ৰকাশ হ'ব পাৰে। কবিতাত কবিৰ ৰীতিক বা ষ্টাইলক এওঁলোকে উপেক্ষা কৰা নাছিল, কিন্তু এওঁলোকে কাব্য ভাষাত অলংকাৰ ভূমিকাহে বেছি গুৰুত্ব ভূমিকাতহে বেছি গুৰুত্ব দিছিল। বামন নামৰ কাব্যতাত্ত্বিক এজনে ৰীতিৰ মাজেদিহে, ৰীতি মানে ষ্টাইল মাজেদিহে কবিতাৰ ৰূপ বেছি উদ্ভাসিত হৈ উঠে বুলি ধাৰণা কৰিছিল। ৰীতি ভাষা ব্যৱহাৰৰ কবি কৌশল বা কবিয়ে কৰা শব্দৰ বিন্যাস, য'ত শব্দৰ ধ্বনি আৰু অৰ্থ লগ লাগে, আৰু এই কৌশলৰ মাজেই তাৰ সৌন্দৰ্য বা বিশেষত্ব বাক্য বিন্যাসত ফুটি উঠে। তেওঁলোকে শব্দ আৰু অৰ্থৰ যিবোৰ অলংকাৰ ব্যৱহৃত হয় সেইবোৰ কবিৰ ৰচনাভংগীৰ অধীন। এওঁলোকে অলংকাৰৰ কথা ক'লে, এওঁ ক'লে যে নহয়, এই গোটেইখিনি বস্তু কবিৰ ৰচনাভংগীৰ অধীন, কবিৰ যিটো ষ্টাইল ল'ব তাৰ তলতহে, ষ্টাইলটো নাথাকিলে এইবিলাকৰ সৌন্দৰ্য ইমান বেছিকৈ ফুটি নুঠে। কবিৰ নিজস্ব ৰীতিৰ শব্দ কৌশল থাকিলে অলংকাৰৰ ব্যৱহাৰ নোহোৱাকৈ কাব্যিক সৌন্দৰ্যৰ সৃষ্টি হ'ব পাৰে বুলি বামনে কৈছিল। এইখিনি বামনৰ উক্তি। এতিয়ালৈকে হোৱা আলোচনা আমি দেখিলোঁ যে কুন্তকৰ আগতেই কেইবাগৰাকী আলংকাৰিকে প্ৰকৃতিৰ ধাৰণাটো সংস্কৃত কাব্যতত্ত্বত প্ৰয়োগ কৰিছিল, কিন্তু প্ৰকৃতিৰ লগত কুন্তকৰ নামটো ওতঃপ্ৰোতভাৱে জড়িত হৈ পৰিছে। কাৰণ তেওঁ কৈছিল যে আন যিকোনো উপাদানে নাথাকক কিয়, প্ৰকৃতিয়েহে সাধাৰণ ভাষাক কাব্য ভাষালৈ উত্তোলন কৰে। তেওঁৰ আগতে বহু পণ্ডিতে কৈছিল যে শব্দ আৰু অৰ্থৰ সংযোগত কবিতাৰ সৃষ্টি হয়। এই কথা বহুতেই কৈছিল। এই ধৰণৰ সাধাৰণ সংযোগ সকলো ধৰণৰ ভাষাৰ ব্যৱহাৰতেই হয়। দণ্ডিয়ে কোৱা স্বভাৱক্তিয়েও সাধাৰণ ভাষাক কাব্যৰ স্তৰলৈ উত্তোলন কৰিব পাৰে বোলা ধাৰণাক কুন্তকে মানি লোৱা নাছিল। কুন্তকৰ আগতে আৰু কিছুমান ধাৰণা কাব্যতত্ত্বলৈ আহিছিল, আৰু আধুনিক সময়ত সেই ধাৰণাবোৰৰ বেছি প্ৰভাৱশালী আন ধাৰণাবোৰ বেছি প্ৰভাৱশালী হোৱা দেখা গৈছে। এনে ধাৰণাবোৰ নাট্যশাস্ত্ৰৰ তাত্ত্বিক ভৰত আনন্দবৰ্ধন আৰু অভিনৱ গুপ্তৰ আলোচনাবোৰত প্ৰকাশিত হৈছিল। তাৰে এটা হ'ল ৰস। কুন্তকে ৰসক অস্বীকাৰ কৰা নাছিল, কিন্তু ৰসৰ মাজেদি সৃষ্টি হোৱা আৱেগতকৈ প্ৰকৃতিৰ মাজেদি বিশেষভাৱে অৰ্থপূৰ্ণ হৈ পৰা ভাৱক কবিতা সৃষ্টিত বিশেষভাৱে গুৰুত্বপূৰ্ণ বুলি কুন্তকে ভাবিছিল। আমি এতিয়া কুন্তকৰ কাব্যতত্ত্বৰ আলোচনা কৰিম, আৰু পিছত ইয়াৰ বিকল্পৰ প্ৰস্তাৱ এটা যে আনন্দবৰ্ধন আৰু অভিনৱগুপ্তৰ তত্ত্বৰ মাজত আগতে আহিছিল সেই বিষয়ে আলোচনা কৰিম। আচলতে আনন্দবৰ্ধন আৰু অভিনৱগুপ্ত কুন্তকৰ আগৰ, কিন্তু আমি আগতে কুন্তকৰ আলোচনা কৰিব খুজিছোঁ এইকাৰণে যে কুন্তকৰ প্ৰতি অজিত বৰুৱা বিশেষভাৱে আগ্ৰহী আছিল, তেওঁ প্ৰভাৱিত হৈছিল। সেইকাৰণে মই কুন্তকৰ কথাখিনি আগতে কৈ ল'ব খুজিছোঁ, এইবিলাক আলোচনা কৰিম। ভৰতৰ অৱদানক কাব্যতত্ত্বৰ ক্ষেত্ৰত আমি পোনপটীয়াকৈ আলোচনা নকৰোঁ, কিন্তু তেওঁৰ তাত্ত্বিক ধাৰণাবোৰৰ বিষয়ে ধাৰণাবোৰে যিহেতু পৰৱৰ্তী কাব্য ভাৱনাক প্ৰভাৱিত কৰিছিল, তেওঁৰ প্ৰসংগও মাজে মাজে আমি ইয়াত উল্লেখ কৰিম। এই আটাইবোৰ তত্ত্বই এটা কথাত সহমত যে কবিতাৰ ভাষা সাধাৰণ ভাষাতকৈ পৃথক। সাধাৰণ ভাষাক ই নাকচ নকৰে, কিন্তু কিছুমান বৈশিষ্ট্যই কবিতাৰ ভাষাতকৈ সাধাৰণ ভাষাক অতি কবিতা নহয় কিন্তু কিছুমান বৈশিষ্ট্যই কবিতাৰ ভাষাক সাধাৰণ ভাষাতকৈ ভাষাক অতিক্ৰম কৰিবলৈ সহায় কৰে। কুন্তকতকৈ আগতে অহা আনন্দবৰ্ধনে ব্যঞ্জনাৰ ধাৰণাটো আনিছিল, আৰু তেওঁৰ ভাষ্যকাৰ অভিনৱ গুপ্তই এই ধাৰণাক সমৰ্থন কৰাই নহয়, ঘৰতে উল্লেখ কৰি যোৱা ৰসৰ ধাৰণাকো ব্যঞ্জনাৰ লগত একত্ৰিত কৰিছিল। তেওঁলোকৰ পিছত অহা কুন্তকে কিন্তু সময় গুৰুত্ব দিয়া প্ৰকৃতিৰ ধাৰণাটোলৈ উভতি আহিছিল, আৰু এখোজ আগুৱাই গৈ প্ৰকৃতিয়েই কবিতাক প্ৰাণ দিয়ে বুলি ক'লে। ভামহৰ আগতেও প্ৰকৃতিৰ ধাৰণাটো আছিল, কিন্তু ইমান গুৰুত্বপূৰ্ণ হৈ পৰা নাছিল। সুগন্ধু, সমৰ আৰু বাণৰ ৰচনাত প্ৰকৃতিৰ উল্লেখ পোৱা যায়, কিন্তু প্ৰকৃতি জীৱিতমৰ পিছত ভামহকো চেৰাই কুন্তক প্ৰকৃতিৰ ধাৰণাটোৰ প্ৰধান প্ৰবক্তা হৈ পৰিল। প্ৰকৃতিৰ ধাৰণা যদিও সংস্কৃত কাব্যতত্ত্বত আগতেই প্ৰৱৰ্তিত হৈছিল, আৰু ভামহে তাক বিশেষভাৱে গুৰুত্বপূৰ্ণ বুলি কৰি তুলিছে বুলি কৈছোঁ, তথাপি ভামহে প্ৰকৃতিক কবিতাৰ অন্তৰ্নিহিত গুণ বুলি কোৱাতকৈ অলংকাৰৰ ভিতৰতহে প্ৰকৃতি প্ৰকাশ পোৱাৰ ধাৰণাটো দিছিল। এইখিনিতে পাৰ্থক্য ভামহৰ লগত কুন্তকৰ। ভামহে কৈছিল যে যিখিনি যিটো বক্তৃতি সেইটোক অলংকাৰৰ মাজেদিয়ে প্ৰকাশ পায়, কিন্তু কুন্তকে ক'লে এইখিনি এই বক্তৃতি কবিতাৰ অন্তৰ্নিহিত গুণ। কুন্তকে বক্তৃতিক কাব্যত্বৰ আচল গুণ বুলি ক'লে, অৰ্থাৎ কাব্য আৰু বক্তৃতিক সমাৰ্থক কৰিলে। বক্তৃতিয়ে কাব্য, কাব্য আৰু বক্তৃতিৰ ভিতৰত কোনো পাৰ্থক্য নাই। তেওঁ ক'লে অপক্ষ প্ৰকাশ অপ্ৰকাশত ভাৱৰ অভাৱক তেওঁ কবিতাৰ ঘাটি বুলি কৈ ক'লে, ধুনীয়া প্ৰকাশভংগী যদি ধুনীয়া ভাৱৰ লগত সংলগ্ন নহয় তেনে সেই কবিতা মৃতকল্প, আৰু এটা সুন্দৰ ভাৱৰ বাহন যদি সুন্দৰ ভাষা নহয় তেনে সিও ব্যাধিভূত অৰ্থাৎ ৰুগ্ন। কুন্তকে কবিতাক তিনি ধৰণৰ সংজ্ঞাবদ্ধ কৰিছে। এক, কবিতা কবিৰ কৃতি,
দুই কবিতা অলংকারযুক্ত আর তিনি কবিতা ধ্বনি শব্দ আর অর্থর মিশ্রণ ইয়ার এটা আনটোর পৃথক নহয় ইয়াৰ তৃতীয়টো প্রথম দুটা সাধনের মেজদেহে সম্পূর্ণ হয় অর্থাৎ এই তিনটা বস্তু থাকি একটা থাকবে লাগবে যে কব কেবল ধ্বনি আছে তেতিয়াও নহব তেতিয়া এটার একটা সংযুক্ত আর আগর দুটার মাঝে তৃতীয়টো আহিব পাৰি প্রথমে এঠাইত কৈছে কবিতা ধ্বনি আর অর্থর ঐক্য আর ঐক্য এই ঐক্য সাধিত হয় কবি ব্যাপারত ঘটা বক্তৃতার মাজেদি আর যদি কবিতার প্রকৃত প্রকৃতি বুঝি পায় ই আনন্দ দিয়ে আরো কৈছিল প্রকৃতি কবিতার নিজস্ব কৌশলী উক্তি যে জনসাধারণের ভাষার পর বেলেগ অর্থাৎ যদিও কবিতার ভাষা ধ্বনি আর অর্থ একাত্ম হয়ে যায় সেই একাত্মতার বিশেষত্ব হল বক্রতা বা বৈচিত্র্য এই বক্রতা সৃষ্টিত কবির এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কারণ কবি প্রতিভাইহে কাব্য ভাষাত এই বক্রতার সৃষ্টি করব পারে কবির কল্পনা শক্তি এইদরে স্বীকৃতি দিছিল ইয়াত কবির ব্যাপারে বক্রতা বুলি কৈছে কবিতায় এটার সমগ্র সত্তা জুড়ি বক্রতার সৃষ্টি হয় আর তার ফলতেই ই সাধারণ বা পুনপটিয়া অর্থতক বেলেগ হয়ে পড়ে এইখিনিতে কই থাকব পারি যে ভামহবা কুন্তকর প্রকৃতির ধারণার বীজটো ভরতর লক্ষণার সংবাদে আছিল ভরতের লক্ষণা বলে একটা ধারণা আনিছিল ভরতের নাট্যশাস্ত্রত লক্ষণার কথা উত্থাপিত হয়েছে ভরতের মতে লক্ষণার কারণেই কবিতার ভাষায় প্রাথমিক অর্থক ছাড়াই একটা দ্বিতীয় মাত্রা লাভ করে আর কবিতাক আকর্ষণীয় করে তোলে এই ক্ষেত্রে পিছিল আহিলে ভরতের লক্ষণার ধারণা কুন্তকর প্রকৃতির তুলনা করে কৈছে লক্ষণাজ আর মাছ মোর দেন এ পয়েটিক এলিমেন্ট লাইক গুণ দেন অলংকার গুণ এন অলংকার এন্ড দে মাই উইল বি টেকেন এজ এন ইলাস্টিক পয়েটিক প্রিন্সিপল হুইচ লাইক কুন্তকর প্রকৃতি ইনক্লুজ উইদিন ইটস স্কোপ আদার পয়েটিক এলিমেন্টস এটা উদ্ধৃতিয়ে কুন্তকর কারণে বক্রোক্তি যান্ত্রিকভাবে ব্যবহৃত কিছু অলংকার বা গুণ নহয় কথাকার বুঝাই দিবলে একটা সুন্দর দৃষ্টান্ত ব্যবহার করেছে আর কৈছে চিত্রপটত ছবি এখনের উৎকৃষ্টতা যেনক রঙের বর্ণভেদতেই না থাকে তেনেক কবির সৃষ্টিও তার প্রতিটি সুন্দর উপাদান যে শব্দ অর্থ গুণ বা অলংকার অতিক্রম করে যায় মূল কবিতার ভাষা প্রবন্ধত কুন্তকর কাব্যতত্ত্ব উল্লেখ করে মানে শিকিছিল কবিতার শব্দ আর অর্থ একটা বিশেষ সম্পর্ক থাকে সেই সম্পর্ককে কুন্তকে বক্রতা নাম দিছে আর উপর এই কৈছে বক্র কবি ব্যাপার এই সম্পর্ক এক অসাধারণ সম্পর্ক যত শব্দ আর অর্থ কোনোটেই ইটুয়ে সিটুক অতিক্রম নকরে বা এটা আনটোর অধীন নহয় দুইটো সম্পর্কর ধারণাটোক কুন্তকে স্পর্ধা অধিরোহ বলে আন ঠাইত কৈছে সি এন রামচন্দ্রনে স্পর্ধা শব্দটোক ইংরাজি টেনশনের সমার্থক বলে কৈছে অর্থাৎ কবিতার শব্দ আর অর্থ পরস্পর হইতে এনে জাবদ্ধ হয়ে থাকে যে তাত ইটোর পর সিটুক পৃথক করে আনব নারি কিন্তু এই জাবদ্ধ ঘটনাটো ভাষার যিকোনো প্রকাশতে নঘটে আপোন আপনি নহয় কবিতার ভাষার প্রকৃতা ছয় রকমে ঘটে ই ছবিত ভিন্ন বক্রতা কিন্তু সমগ্রত পরিণত হয়ে কাব্য ভাষার বিষয়ত্ব প্রকাশ করে এই ছবিত বক্রতা ছটা স্তর ঘটে এই স্তরব হল ধ্বনিগত আভিধানিক ব্যাকরণিক বাক্যগত প্রাসঙ্গিক আর সমগ্র রচনাগত এই আটাইবাগেই কাব্যক্তির প্রকৃতি নির্ণয় করে ধ্বনিগত প্রকৃতিতে আবিষ্কার করেছিল অনুপ্রাসর ব্যবহারের আর ধ্বনিভঙ্গীর বৈচিত্র্যর মাজত কিন্তু ইয়ার যান্ত্রিক ব্যবহারের বিরোধী আছিল আমনি লগা পুনরুক্তিয়ে কাব্যিক সৌন্দর্য বিনষ্টহে করে দ্বিতীয়তে আহে আভিধানিক বক্রতা এই বক্রতার সৃষ্টি হয় শব্দর নির্বাচনত আনকি একটা সাধারণ শব্দকে যদি ব্যবহার করতে তা বিশেষ অর্থের মাত্রা দিয়া হয় তেনে তার বক্রতার সৃষ্টি হয় সমার্থক শব্দ নাননিক ব্যবহারের মাজেদিও ভাষা আকর্ষণীয় হয়ে উঠে একটা অর্থর দুটা তিনটা শব্দ থাকে পড়ে কিন্তু কোনটো অর্থ শব্দ ব্যবহার করলে একটা বিশেষ মাত্রা পাব সেইটোর উপর গুরুত্ব দিছিল শব্দর ব্যবহারের ক্ষেত্র আভিধানিক শব্দ ব্যবহারের ক্ষেত্র এই উপস্থা হল যেটা একোটা শব্দক অনুসঙ্গর মাজেদি আভিধানিক বক্রতার ক্ষেত্রে এই এঠাইত উপস্বর শব্দটো কৈছে এই উপস্বরা হল যেটা একোটা শব্দক অনুসঙ্গর মাজেদি বেলেগ এক শব্দক্ষেত্রলৈ স্থানান্তরিত করে এক বিশিষ্ট অর্থর সৃষ্টি করা হয় তেতিয়া শব্দটোর প্রয়োগত নতুন মাত্রার সৃষ্টি হয় বিমূর্ত শব্দকো যদি এনেদরে ব্যবহার করা হয় যে সি উদ্ভাসিত হয়ে মূর্ত হয়ে উঠে তেন্তে তার মাজেদি আভিধানিক বক্রতার সৃষ্টি হয় ব্যাকরণিক বক্রটি আহে যেতিয়া কর্তা কর্ম আদির সম্পর্ক ব্যাকরণগত ব্যবহারের পর ঊর্ধ্বলৈ লৈ গৈ অর্থ নতুন মাত্রা সৃষ্টি করা হয় অন্তর্নিহিত অর্থ এটার প্রয়োজন কেতিয়াবা
অলংকার ব্যবহার দ্বারা ব্যাকরণ সিদ্ধ বাক্য বিন্যাসতে নতুন মাত্রা সৃষ্টি করা হয়। কাব্যোক্তিক লতার লগত তুলনা করেছিল, আর শব্দবোরক তার পাতর তুলনা করেছিল। ইয়ার মিলনের বৈচিত্র্য চমকপ্রদ সৌন্দর্য সৃষ্টি করে আর পড়ুয় অনুভবত রসর সঞ্চালন করে। বাক্যর বক্রতার কথা কথা কৈছে বাক্যর উপাদানবর সুকীয়া বক্রতার মাজেদি বাক্যর নিজস্ব সৌন্দর্য ফুটি উঠে। যে চিত্রকরের ছবি এখনের উপাদানের সৌন্দর্যর সমাহারের ফলত ছবিখনের এক নিজস্ব সৌন্দর্য ফুটি উঠে। ছবির দরে বাক্যত এই সংহতি না থাকলে বাক্য সৃষ্টির উপাদানবর গাইগুজা হয়ে থাকবে আর বাক্যটে নিজ নিজস্ব মাত্রা লাভ করব নিব। রচনার সামগ্রিক সৌন্দর্যের কথা কোতে বিষয়বস্তু গুরুত্বতা আনিছে। প্রকাশভঙ্গী আর প্রকাশিত বিষয়ের সামঞ্জস্যের প্রয়োজন আছে। বিষয়বস্তুর সৌন্দর্য অবিহনে রচনাটির সৌন্দর্য আপুরুগী হয়ে উঠে। সমগ্র রচনাখনের সৌন্দর্যত সেই প্রসঙ্গরও ভূমিকা আছে। কাব্যিক সৌন্দর্য সৃষ্টির কবির কল্পনা কাব্যকশনের বিশেষত্ব আর বিষয়বস্তুর অভিনবত্বর সম্পর্ক আছে। আর এই সম্পর্ক আগতে কই অহার দরে স্পর্ধা অধীর অর্থাৎ যাবদ্ধ। ই যান্ত্রিক সংলগ্নতা নহয়, এই সকল উপাদানের সম্পর্ক অঙ্গাগী অর্গেনিক। গতি ছবিত বক্রতা কি ধরনের আহে এফালের পর বুঝাই গেছে আর মানে এখানে ইয়াতে আপনার কলো। পুন্তকর সমসাময়িকভাবে বা আগত আর পিছত নানাজন পণ্ডিতে কাব্যর নন্যতত্ত্ব আলোচনা করেছে আর মতামত আগড়াইছে। এই সকল সকল অবদানের বিষয়ে আলোচনা করার পরিসর এই বক্তৃতার নাই। আমি কেবল আরো দুজন নন্যতাত্ত্বিকর কাব্য তত্ত্ব আলোচনাতে ইয়ার পিছর কথাখিনি সীমাবদ্ধ রাখি। এওঁলোক দুইজনে পুন্তকর আগর, এওঁলোক আনন্দবর্ধন আর অভিনবগুপ্ত। অভিনবগুপ্ত আনন্দবর্ধনের তত্ত্বর ব্যাখ্যাকর্তা, কিন্তু ব্যাখ্যাকর্তা কিছু নতুন উপাদান তত্ত্ব যোগ দিছে। এওঁলোকৰ লগতে মম্মত বুলি এজন লেখকৰ নামো আহিব, কারণ এওঁলোকৰ প্রধান অনুগামী। আনন্দবর্ধন ধ্বনিতত্ত্বৰ প্রবর্তক, হেৰি কুন্তফল প্রকৃতিৰ তত্ত্বৰ প্রবর্তক, আর আনন্দবর্ধন হল ধ্বনিতত্ত্বৰ প্রবর্তক। আমি আজিকালি ব্যঞ্জনা শব্দ বড় বেশিকৈ ব্যবহার করো। আনন্দবর্ধনে ব্যঞ্জনার ধারণা প্রথমতে প্রবর্তন করেছে। আনন্দবর্ণে দেখাইছে যে শব্দর ক্রিয়া তিন ধরনের, এক অভিধা অর্থাৎ শব্দ একটা সূচক যি অভিধানত থাকা একটা অর্থ, দুই লক্ষণা শব্দ একটা অন্য শব্দর লগত ল লাগে অলঙ্কারযুক্ত হয়ে অভিধানের অর্থর উপরও আন একটা অর্থ করব পারে, অর্থাৎ এনেকা অবস্থাত শব্দ একটা লক্ষণ ফুটি উঠে যি অর্থর আন একটা মাত্রা যোগ দেয় যোগ করে। তিনি ব্যঞ্জনা, ব্যঞ্জনায় অর্থর এই দুই মাত্রাকে অতিক্রম করে তৃতীয়টা মাত্রা সৃষ্টি করে আর ইঙ্গিতর মাজেদি ফুটি উঠে। কবিতার তিনটা দিক থাকে, এটা হল কবির সৃজনী শক্তি যা প্রতিভা শব্দটা বুঝা হয়, দ্বিতীয়টো হল কবিতার নির্মাণের সৃষ্টি হওয়া ব্যঞ্জনা, আর তৃতীয়টো হল পাঠকর মাজত সৃষ্টি করা বিশেষ ধরনের আবেগ যাক রস শব্দ দ্বারা বুঝা হয়। কবি প্রতিভায় বাহ্যবাচকর সূচকীয় সম্পর্কতে আবদ্ধ না থাকে। বাহ্যবাচকর সম্পর্কের পর পোনপটিয়া অভিধার অর্থ সৃষ্টি হয়। কবি শব্দকক্ষরের ব্যবহার যে ইঙ্গিতময়তার সৃষ্টি করে এক বিশেষ মাত্রার অর্থ করে আর সহৃদয় পড়ুয়ের মনত আবেগ সৃষ্টি করে সেয়া সম্ভব হয় শব্দর ব্যবহার কবি প্রতিভায় ব্যঞ্জনার সৃষ্টি করবর কারণে। এখানে হেৰি আনন্দবর্ধন আর অভিনবগুপ্তর কথা। এই যে সৃজনী শক্তি কবির প্রতিভা থাকে সেয়া ব্যঞ্জনা শক্তি ব্যঞ্জনা বৃত্তি, তার ফলত শব্দচৈন্যত নতুন অর্থ দীপ্তি উদ্ভাসিত হয়ে উঠে। কবিতার শারীর এটা কেবল শব্দর সমষ্টি নহয়, শব্দ অর্থযুক্ত শব্দ, তার এক ব্যাকরণ ধর্মিতা আছে যার দ্বারা বাক্য বিন্যাস হয় আর তেতিয়া বাক্যার্থ পোৱা যায়। কিন্তু পোনপটীয়াকৈ পোৱা বাক্যার্থ কবিতার শরীরে এই বাহ্যিক সৌন্দর্যের অন্তরালত ইঙ্গিতর মাজেদি কবিতার যে অর্থর সৃষ্টি হয় সেই অর্থ ব্যঞ্জনা। এই পরোক্ষ অর্থই কবিতার আবেগখানি বহন করে। ব্যঞ্জনার থয় অভিধাগত অর্থক নাকচ নকরে, কারণ কবিতার শারীর খেলি মেলি শব্দ সমষ্টি নহয়। কিন্তু ব্যঞ্জনার্থই এই অভিধার স্তরটি অতিক্রম করে আবেগ সঞ্চারের মাজেদি আরও এক মাত্রার সৃষ্টি করে। আনন্দবর্ধনে কয় কেবল শব্দ অর্থ শাসনক জ্ঞান অর্থাৎ ব্যাকরণের জ্ঞানেই ব্যঞ্জনা সৃষ্টির বাবে যথেষ্ট নহয়। যেসকলে কাব্য অর্থ তত্ত্ব জ্ঞান আহরণ করে কাব্যার্থর এই বিশেষ মাত্রা হৃদয়ঙ্গম করব পারে। ইয়ার এফালে থাকে কবির সৃজনী শক্তি যা প্রতিভা বলে কোয়া হয়, যা কলরিজর সেকেন্ডারি ইমেজিনেশনের ধারণার তুলনা করব পারি, আর আনফালে থাকে এই অর্থ গ্রহণ করবা পাঠকর সহৃদয়তা। উপর কবিতার অর্থ স্ফুটনের তিনটা পর্যায়ের কথা কোয়া হয়েছে। শব্দর সংযোগত
ব্যাকরণৰ নিয়ম মানি পোনপটীয়াকৈ অৰ্থ স্ফুটন হওঁতে যি অৰ্থ পোৱা যায় সেই অৰ্থ অভিধান। কিন্তু পোনপটীয়াকৈ কথাৰো এটা দ্বিতীয় স্তৰ থাকে, তাক লক্ষণা বুলি কোৱা হয়। প্ৰয়োগত শব্দৰ লক্ষণৰ মাজতে ইয়াৰ প্ৰকাশ ঘটে। ব্যাকৰণ সন্মত অভিধান অভিনৱগুপ্তই মুখ্য অৰ্থ বুলি কৈছে। যেতিয়া মুখ্য অৰ্থত সকলোৱে থাকে তেতিয়া লক্ষণাৰ মাজেই তাৰ অৰ্থটো স্পষ্ট হয়, ই আলংকাৰিক অৰ্থ। অভিনৱগুপ্তৰ মতে মুখ্যাৰ্থ বাধায়ম লক্ষণায় প্ৰকাশিতম। মই যেতিয়া কওঁ বাৰাণসীৰ চহৰখন গংগা নদী, তেতিয়া চহৰখন গংগা নদীৰ বৈ যোৱা পানীৰ ওপৰত নুবুজায়, তাৰ পাৰত থকাহে বুজায়। গংগা নদীৰ পবিত্ৰতা কথাখনত উৎসাহিত হৈ বাৰাণসী চহৰখনকো তাৰ বিশেষত্ব দান কৰিলে। এনেদৰে অলংকাৰ বিশিষ্ট হৈ শব্দ যেতিয়া বাক্য চৰণত মই অৰ্থত মাত্ৰা সঞ্চাৰ কৰে, সেই কথাখিনিত সৌন্দৰ্য সৃষ্টি হয়। আনন্দভণ্ডে কৈছে, কবিতাৰ ভাষাত বাক্যই অভিধান আৰু লক্ষণাৰ এই দুবিধৰ অৰ্থৰ মাত্ৰা চেৰাই গৈ এক ইংগিতময় অৰ্থৰ সংযোগ ঘটায়। সেই দুবিধৰ মাজেদি লক্ষণৰ মাজে এটা বিশেষ অৰ্থটো আহিলে, কিন্তু তাৰ তদুপৰি দাক্ষণ আনন্দভণ্ডে কৈছে যে কবিতাৰ ভাষাত বাক্যই অভিধান আৰু লক্ষণাৰ এই দুবিধৰ অৰ্থৰ মাত্ৰা চেৰাই গৈ আৰু এক ইংগিতময় অৰ্থৰ সংযোগ ঘটে। ই নতুন মাত্ৰা সৃষ্টি হোৱা এই নতুন মাত্ৰা সৃষ্টি হোৱা অৰ্থ ব্যঞ্জনা। লক্ষণৰ দৰে ব্যঞ্জনাই প্ৰসংগৰ প্ৰতি নিৰ্দেশ দিয়ে শেষ হৈ নাযায়, ৰোতনাৰ সমুদ্ৰৰ ওপৰত সি বিস্তাৰ লাভ কৰে। আনকি লক্ষণাও ব্যঞ্জনাৰ এই বিস্তাৰৰ উপাদান। অজিত বৰুৱাৰ শব্দৰ ব্যৱহাৰে সকলো কথাষাৰৰ প্ৰতিধ্বনি আমি ইয়াতো পাওঁ, যদিও কবি সমালোচক বৰুৱাই পুন্তকৰ সংজ্ঞাতে বেছি প্ৰাধান্য দিছিল। ব্যঞ্জনৰ মাজেদি কি পোৱা যায় এই কথাৰ বিচাৰ কৰোঁতে অভিনৱগুপ্তই ভৰতৰ ৰসৰ ধাৰণাটো আনন্দবৰ্ধনৰ সংজ্ঞাত সংযুক্ত কৰিছে। কৈছে ৰসৰ কথা আনন্দবৰ্ধনো কৈছিল, কিন্তু ধ্বনিতত্বৰ লগত সাঙুৰি দিয়া নাছিল। পোনপটীয়াকৈ নোকোৱা কিন্তু ভিতৰত সোমাই থকা এনেধৰণৰ ব্যঞ্জনাই আনন্দবৰ্ধনৰ কাৰণে ধ্বনি। এই ধ্বনিৰ মাজেদিয়ে কবিতাৰ আৱেগখিনি প্ৰকাশ পায়। এই বিষয়ত্ব বুজাবলৈ আনন্দবৰ্ধনৰ বেলেগ বেলেগ ঠাইত ব্যঞ্জনা শব্দটোৰ ঠাইত ধনন যি প্ৰতিধ্বনি কৰে, গমন যি ইংগিত দিয়ে, আৰু প্ৰত্যায়ন যি পৰিচয় দাঙি ধৰে আদি শব্দ ব্যৱহাৰ কৰিছে। আৰু এনেকৈ সৃষ্টি হোৱা অৰ্থ যে বাক্য কবিতা আৰু লক্ষণাৰ মাজেদি প্ৰকাশ হোৱা অৰ্থতকৈ শ্ৰেষ্ঠ এই কথা কৈছে। অভিনৱগুপ্তই ভৰতৰ ৰসতত্বক আনন্দবৰ্ধনৰ ধ্বনিতত্বৰ লগত সাঙুৰি দুয়োটাকে এক কৰি ৰসধ্বনিতত্ব কৰিলে। তেওঁ ক'লে যে ব্যঞ্জনাধ্বনি ৰসৰ সৃষ্টিৰ কাৰণে ত্ৰাস্কৰী নিৰুক্তত উল্লেখ কৰিছিল যে এটা উক্তি বা লিখিত বাক্য অখণ্ড অৰ্থাৎ প্ৰতিটো শব্দ শব্দাংশ ভাঙি ভাঙি তাৰ অৰ্থ কৰিব নোৱাৰি। এটা উক্তি বা লিখিত বাক্য অখণ্ড অৰ্থাৎ প্ৰতিটো শব্দ শব্দাংশ ভাঙি ভাঙি তাৰ অৰ্থ কৰিব নোৱাৰি। কথাষাৰ তেওঁ পদুমবায়ৰণৰ নামৰ ঋষিৰ উক্তি বুলি যুক্তি বুলি কৈছিল। প্ৰতিহৰিয়ে স্ফুটবাদত এনেধৰণৰ কথাই কৈছে, শব্দ উপাদানক ভিন্ন ভিন্ন কৰি যে অৰ্থ প্ৰকাশ কৰিব নোৱাৰি, বাক্য হ'লে বাক্যৰ অখণ্ডতাতহে যে অৰ্থ স্ফুটিত হয়, বা কবিতা হ'লে কবিতাৰ শেষ শব্দটোতে শব্দৰ পিছতে অখণ্ডভাৱে কবিতাৰ অৰ্থ প্ৰকাশ হয়, তেনে ধাৰণাৰ পৰাই আনন্দবৰ্ধন আৰু অভিনৱগুপ্তই ধ্বনিতত্বৰ অৰ্থ অৰ্থত অখণ্ডতাৰ ভাৱ আনিলে। আৰু সেয়ে সম্পূৰ্ণ কবিতাটোৱে সাধাৰণ অৰ্থৰ মাত্ৰা চেৰাই গৈ অখণ্ডভাৱে ব্যঞ্জনাৰ স্তৰটো লাভ কৰা কথাটোত প্ৰতিহৰি স্ফুটতত্বৰ প্ৰভাৱ পৰিছে। অৰ্থাৎ পোনপটীয়াকৈ তেওঁ প্ৰকৃতিত স্ফুটতত্বক লগ লগাইছিল, তেওঁলোকে পোনপটীয়াকৈ লগ লগা নাই, কিন্তু এই তেওঁলোকে যিধৰণে কথাখিনি ক'লে তাত স্ফুটতত্বৰ প্ৰভাৱ পৰিছে। অৰ্থাৎ প্ৰতিহৰে ব্যাকৰণৰ ক্ষেত্ৰত যি স্ফুটতত্ব আনিছিল যে কবিতাৰ বাক্যটো শেষ হোৱাৰ পিছতে বাক্যটোৰ অৰ্থটো ওলায়, সেই একেধৰণৰ কথা তেওঁলোকে আওপকে হ'লেও ব্যঞ্জনাৰ স্তৰলৈকে লৈ আহিছে। অলংকাৰে হওক বা গুণেই হওক, এইবোৰ ৰস সৃষ্টিৰ উপাদান হ'লেহে কবিতাৰ সৌন্দৰ্যৰ উপাদান হ'ব। আনকি যিবোৰ সাধাৰণ উক্তিক উপৰুৱা যেন লাগে, যিবোৰ দুখ যেন লাগে, ৰসৰ সৃষ্টি হ'লে সেইবোৰ উপাদানৰ গুণলৈ পৰিৱৰ্তিত হ'ব পাৰে। আৰু কবিতাৰ ভাষাত সকলো উপাদানেই ৰূপান্তৰিত হৈ ৰসবোধৰ সৃষ্টি কৰে। এই সকলোবোৰৰ লক্ষ্য হ'ল কাব্যিক আনন্দ সৃষ্টি কৰা। ৰস নানা ধৰণৰ আছে, কবিতা যেনে নাটকীয় কবিতাত ভিন্ন ভিন্ন ৰস আহি লগ লাগিব পাৰে, কিন্তু যি মূল ৰস যাক আনন্দবৰ্ণৰ অংগী ৰস বুলি কৈছে, বাকী সকলো ৰস সেই অংগী ৰসৰ অনুগামী হ'ব লাগিব। এটা মূল ৰস থাকিব, বহুত ধৰণৰ ৰস সৃষ্টি হ'ব পাৰে মাজত, কিন্তু সেই মূল ৰসৰ অনুগামী হ'ব লাগিব, মূল ৰসক চেলাই যাব নালাগিব, নহ'লে তাৰ সংগতি নষ্ট হ'ব। প্ৰেমৰ কবিতা এটা যদি উষ্মাৰ প্ৰকাশ ঘটে, সেই উষ্মাৰ প্ৰকাশ কিন্তু প্ৰেমৰ অনুৰাগক ফুলি ধৰিবলৈহে, সেয়ে তাৰ ক্ৰিয়া গৌণ। কবিতাৰ প্ৰয়োজন হ'ল কবিৰ কল্পনা আৰু সহৃদয় পাঠকৰ উপলব্ধিৰ এক সংহতি। কবিতাৰ নিৰ্মাণ এই সেতুখনৰ মাজেদিয়ে কাব্যকৌশলৰ সকলো উপাদান ব্যৱহাৰ হ'ব এই উদ্দেশ্যে। কবিৰ দিশৰ পৰা যি ধ্বনি হ'ল তাৰে আৱেগখিনি গৈ পাঠকৰ মনত ৰস হ'লগৈ। ৰস আৰু ধ্বনিক এইদৰে লগ লগোৱাৰ ফলত
সেই তত্ত্ব প্রভাবশালী হয়ে পড়িল। আধুনিক সময়ত রসধ্বনি তত্ত্বকে বেশি গুরুত্ব দিয়া দেখা যায়। ডাক্তর কে কৃষ্ণমূর্তি আনন্দবর্ণ বোধ এরিস্টটল এন্ড লন্ডাইনাস অফ ইন্ডিয়া বলে কবলৈ কুণ্ঠাবোধ করা নাই। তেওঁলোকৰ ভিতৰত নানা ধরনের কাব্যতত্ত্ব ওলাইছে। তেওঁলোকৰ ভিতৰত আমি মম্মত, হেমচন্দ্র, রঞ্জর, ভোজ, হেমেন্দ্র, রুদ্রভট্ট আদি বহুতের নাম পাওঁ। কুণ্ঠকো এওঁলোকৰ পিছৰ কুণ্ঠকৰ কাব্যতত্ত্ব প্রকৃতির আলোচনা আমি আগতেই কৰিছোঁ। বাকীসকলৰ কোনোৱেই আনন্দবর্ণৰ কাব্যতত্ত্বক অতিক্রম করা বলে কব নোৱাৰি। কিন্তু কুণ্ঠকৰ বক্রতির তত্ত্ব আনন্দবর্ণ তত্ত্বৰ প্রবল প্রতিদ্বন্দ্বী হৈছিল। বেলেগ বেলেগ দৃষ্টিকোণৰ পৰা আনন্দবর্ণ আৰু কুণ্ঠক বেলেগ বেলেগ ধৰণে গুৰুত্বপূৰ্ণ। বাকীসকলৰ ভিতৰত মম্মতৰ নাম বিশেষভাৱে ল'ব পাৰি। তেওঁ ধ্বনিতত্ত্বৰ একনিষ্ঠ সমৰ্থক আছিল। কাব্যপ্ৰসংগত মুখ্যতঃ ধ্বনিতত্ত্বৰে আলোচনা আছে, যদিও বাকী বিভিন্ন তত্ত্বক তেওঁ একেখন হাতপুথিৰে আলোচনাটো আনিছে আৰু সকলো তত্ত্বৰ মাজত সমন্বয় দেখুৱাইছে। অলপ ইংলিছ পঠনটোৱে নপঢ়ি এটাই মমতৰ দেখাত মৌলিক তত্ত্ব নাই আৰু তেওঁ আনন্দবর্ণ ধ্বনিতত্ত্বৰ সমৰ্থক। কিন্তু ধ্বনিতত্ত্বৰ শ্ৰেষ্ঠত্ব প্ৰতিষ্ঠা কৰি যাওঁতে তেওঁ পূৰ্ব আৰু সময়ে সকলো তত্ত্বকে একে ঠাইতে আনি এটা সমন্বয়ৰ সৃষ্টি কৰিছে। আৰু সেইকাৰণেই কাব্যপ্ৰকাশ মমত কাব্যপ্ৰকাশখন খুব মানে উপযুক্ত হাতপুথি সকলো কাব্যতত্ত্বৰ যিসকল ছাত্ৰ অধ্যয়ন কৰিব পাৰে তেওঁলোকৰ কাৰণে এই মমতৰ কাব্যপ্ৰকাশখন খুব উপযোগী হাতপুথি। তেওঁ নিজে কিন্তু কোনো ধৰণৰ তত্ত্ব সৃষ্টি কৰা নাই, কিন্তু সকলো তত্ত্বকে তেওঁ এঠাইত আনি চুপ কৰাইছে। আৰু তেওঁ কিন্তু শেষত কিবা সমৰ্থন কৰিছে আনন্দবর্ধন আৰু অভিনৱ গুপ্তৰ ধ্বনিতত্ত্ব বা ধ্বনি ৰসতত্ত্ব। সেইটো এই তাত্ত্বিকসকলে কাব্য সৃষ্টিক অতি উচ্চ স্তৰৰ সৃজনী কৰ্মৰ নান্দনিক স্থানলৈ লৈ গৈছে আৰু কবিৰ কল্পনাক এক সৃষ্টিশীল প্ৰতিভা বুলি নিৰ্ণয় কৰিছে। তদুপৰি তেওঁলোকৰ মতে যিকোনো মানুহে কবিতাৰ ৰস গ্ৰহণৰ কাৰণে উপযোগী নহয়। ৰস গ্ৰহণৰ ক্ষমতা কেৱল সহৃদয় পাঠকৰহে থাকে, অৰ্থাৎ যি পাঠক হৃদয়বান। কবিৰ সৃষ্টি ক্ষমতাৰ কাৰণৰ দৰেই তেওঁৰ গ্ৰহণ ক্ষমতা থাকিব লাগিব। কবিৰ সৃষ্টি ক্ষমতা থাকে, তেওঁৰো গ্ৰহণ ক্ষমতা থাকিব লাগিব, তেতিয়াহে তেওঁ আচল পাঠক, ৰসজ্ঞ পাঠক, যাক সহৃদয় বুলি নামকৰণ কৰে তেওঁলোকে। তেওঁ ৰসবোধৰ ক্ষমতাৰে তেওঁ প্ৰকৃততে পুনৰ সৃষ্টি কৰি লয়, কবিতা পুনৰ সৃষ্টি কৰি লয় আৰু এনেকৈ কবিতাৰ নান্দনিক উপলব্ধিৰ অভিজ্ঞতা লাভ কৰে। একোজন সমালোচক সেই একোজন অহৃদয় পাঠকো। কবিতাত ভিন ভিন পাঠৰ ধাৰণা তেওঁলোকে নাকচ কৰা নাই, কেৱল সেই পাঠ নান্দনিক ৰসবোধেৰে হৃদয়ংগম কৰিব লাগিব বুলি কৈছে। আনন্দবৰ্ধন আৰু কুণ্ঠকৰ কাব্যত্ব আছিল সংস্কৃত কাব্যৰ ব্যাখ্যা প্ৰয়োজনত, কিন্তু এই তত্ত্বক আধুনিক কবিতাত প্ৰয়োগ কৰি চাব পাৰি নেকি? ইয়াৰ বস্তু বিচাৰ কৰিবলৈ মোৰ নিজৰ এটা আপাত সৰল কবিতা ইয়াত লৈছোঁ। এতিয়া এই তত্ত্বটো প্ৰয়োগ কৰিব খুজিছোঁ মই। মই বেলেগৰ কবিতা নলৈ মোৰ নিজৰে কবিতা সহজ পাওঁ কাৰণে নিজৰ কবিতাতে লৈছোঁ। কবিটো পঢ়ি দিছোঁ প্ৰথমতে। সৰল ৰেখাৰ এটা বাট, এডাল সৰল ৰেখা, দুয়ে মনৰ ভিতৰতে কৈছিল লগ পাব লাগিছিল, লগ পোৱা হ'লে। দুফালৰ পৰা সেই সৰল ৰেখাৰে দুয়ো গৈ আছিল, মাজত লগ পাবই লাগিছিল। বেলি পৰাৰ সময়ত বাটৰ মূৰ পাই দুই উভতি চালে, দুয়ো পাৰ হৈ আহিল লগ নলগাকৈ। সৰল ৰেখাটো কেতিয়াবা আউল লাগে, যিদৰে সৰল সূতাটো গাঁঠি লাগে। এতিয়া এইখিনিতে মই দুজন তাত্ত্বিকৰ, সংস্কৃত কাব্যতাত্ত্বিকৰ ধাৰণাৰ মাজেদি চাব খুজিছোঁ, এটা বিশ্লেষণ কৰি চাব খুজিছোঁ। এই কবিটোৰ বাক্যবোৰৰ এটা পোনপটীয়া অৰ্থ আছে। এটি সৰল বা পোন বাট আছে, দুফালৰ পৰা দুজনে আহোঁতে লগ পোৱাৰ কথা ভাবিছিল, কিন্তু দুয়ো ইজনে সিজনক পাৰ হৈ আহিল লগ নোপোৱাকৈ। শেষত এটা উপমাৰে কোৱা হৈছে, সৰল সূতাত গাঁঠি লগাৰ দৰে সৰল ৰেখাটো আউল লাগে। এতিয়া কুণ্ঠকৰ প্ৰকৃতি তত্ত্বৰ মাজেৰে চালে আমি দেখিম যে গোটেই কবিতাটো সম্পূৰ্ণ স্ফুটিত হৈ উঠোতে প্ৰকৃতি প্ৰকাশ পাইছে আৰু তাত এক অন্য অৰ্থ অন্তৰ্নিহিত হৈ আছে। ইয়াত সৰল শব্দৰো বাৰে বাৰে ব্যৱহাৰ কৰা হৈছে আৰু সৰলক জটিল কৰা হৈছে। দুই উভতি চাইছে বেলি পৰাৰ সময়তে, দেখা যায় বেলি পৰা কথাষাৰে সাধাৰণ অৰ্থক অতিক্ৰম কৰিছে আৰু প্ৰকৃতিৰ সৃষ্টি হৈছে। ইয়াত বেলি পৰাৰ মাজত আৰু প্ৰক্ৰিয়াকৈ জীৱনৰ বেলিৰ কথা কোৱা হৈছে। দুয়ো পাৰ হৈ আহিল লগ নলগাকৈ, এইখিনি কথাত পাৰ হোৱা অথচ লগ নলগাই পৰস্পৰ বিৰোধিতা আছে। এজনে এজনক পাৰ হৈছে অৰ্থাৎ চেৰাই গৈছে, কিন্তু লগ লগা নাই, দুয়ো এক প্ৰকৃতি হৈছে। বাক্যবোৰৰ মাজত থকা প্ৰকৃতিবোৰ কিন্তু আলংকাৰী প্ৰকৃতি অথবা শব্দ ব্যৱহাৰৰ ফলত হোৱা প্ৰকৃতি। প্ৰত্যেকটো বাক্যৰ এই সুকীয়া প্ৰকৃতিৰ অৰ্থ পৰিষ্কাৰ নহ'ব যদি সমগ্ৰ কবিতাটোত ভিতৰুৱা অৰ্থৰ সেই অংশ নহয়। স্ফুট তত্ত্বৰ ভিতৰতেই ব্যাকৰণ দৃশ্যে চালেও আমি দেখিম যে পোনপটীয়া অৰ্থ এটা আছে।
জোৰণে সৰল বাট এটাৰে আহি থাকোঁতে লগ পোৱাৰ কথা ভাবিছিল, কিন্তু সৰল বাট হোৱা স্বত্বেও আউল লাগিল যিদৰে সৰলতাক নাথাকে। কিন্তু কবিতাটোৰ এই সৰলাৰ্থৰ অন্তৰত অন্য এক অৰ্থ প্ৰকৃতি হৈ ওলাইছে। সেই অৰ্থ হ'ল সিহঁতৰ লগ পোৱা সৰল লগ পোৱা নহয়, সিহঁতৰ লগ পোৱা দুয়োৰে অন্তৰ সৃষ্টি হোৱা বাসনা। কিন্তু কাষেৰে পাৰ হৈ যোৱা স্বত্বেও দুয়োৰে সম্পৰ্ক স্থাপিত নহ'ল, কাৰণ এই বাসনাৰ প্ৰকাশ নঘটিল। জীৱনৰ বেলি পৰাৰ পৰতে দুয়োৱে এই কথা অনুভৱ কৰিছে। পুতাৰ উপমাৰ মাজে সৰল ইচ্ছা জটিল হৈ পৰাৰ কাৰণ স্পষ্ট হৈছে। আনন্দবৰ্ণৰ কাব্যটোৰ মাজেৰে ইয়াৰ অৰ্থলৈ চালে আমি তিনিটা স্তৰ পাৰ হৈ অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। অভিধা বাক্য বিন্যাসত ঘটা শাৰীবোৰৰ পোনপটীয়া অৰ্থ, যিটো আমি কুন্তকৰ কাব্যত্বৰ মাজে চাওঁতে দেখিছোঁ। কিন্তু লক্ষণা অৰ্থবোৰক আৰু এটা স্তৰলৈ গৈছোঁ। সৰল লেখাৰ বাট কথাষাৰলৈ চালে আমি দেখিম লেখা ইয়াত লুপ্ত উপমা। আগতে আমি কৈছিলোঁ বাৰাণসী গংগা নৈত কথাষাৰ লক্ষণাৰ স্তৰেৰে চালে আমি পাওঁ তাত এটা প্ৰসংগৰ সৃষ্টি হৈছে। বাৰাণসী বৈ থকা নদীৰ পানীৰ ওপৰত নহয়, নদীৰ পাৰতহে। কিন্তু গংগাৰ পবিত্ৰতাৰ ইংগিত দিবলৈ লক্ষণৰ আশ্ৰয় লোৱা হৈছে, যাতে বাৰাণসীকো এই পবিত্ৰতাৰ অংশীদাৰ কৰা হয়। সৰল ৰেখাৰ বাট এডাল সৰল ৰেখাৰে সজা বাট নহয়, দেখা কোন বাট তাকে বুজাবলৈ এটা সৰল তাক তাক ৰেখাৰ লগত তুলনা কৰা হৈছে, অনুসংগৰ সৃষ্টি কৰা হৈছে। কিন্তু ব্যঞ্জনাৰ স্তৰত এই অৰ্থকে অতিক্ৰম কৰিছে, কাৰণ এই স্তৰত ই জীৱনৰ বাটক সূচাইছে। লগ নলগাকৈ পাৰ হৈ পৰস্পৰ বিৰোধী কথা, কিন্তু আপাত অৰ্থতে ব্যঞ্জনাৰ স্তৰত এই লগ নলগাত এক জটিলতাৰ সৃষ্টি কৰিছে কবি কল্পনাই। সহৃদয় পঢ়ুৱৈ ইয়াৰ মাজত এটা ইংগিত বিচাৰি পাব, কিন্তু এই জটিলতাৰ স্বৰূপ কবিয়ে ইংগিততে এৰি দিছে। গতিকে সহৃদয় পঢ়ুৱৈ তাৰ অৰ্থ নিজাকৈ নিজা নিজাকৈ ল'ব লাগিব। কোনেও ক'ব দুয়োৰে অভিমানৰে বাধা দিছে, কোনেও ক'ব মনৰ ইচ্ছা প্ৰকাশ কৰাৰ সাহস দুয়োৰে নহ'ল, কোনেও ক'ব ইচ্ছা ব্যক্ত কৰাৰ ভাষা তেওঁলোকৰ নাছিল। কিন্তু আটাইকেইজনে সহৃদয় লক্ষ্য কৰিব যে এই ব্যৰ্থতা এক কৰুণ ব্যৰ্থতা, জটিলতাৰ সৃষ্টি হৈছে দুয়োৰে স্বভাৱত থকা অভাৱৰ কাৰণে। হয়তো প্ৰকাশ কৰাৰ ভাষা নাই, হয়তো এজন বা দুয়োজনৰ স্বাভিমান বেছি, হয়তো লগ পোৱা মুহূৰ্ত সাৰ্থকভাৱে ব্যৱহাৰ কৰিব নোৱাৰিলে, এনেটা স্তৰতে ব্যঞ্জনাৰ সৃষ্টি হয়। ইয়াত কবিয়ে কৈ দিয়া নাই পঢ়িবলৈ এৰি দিছে, আৰু পঢ়িবলৈ হ'লে এই ধৰণে নিজা নিজাকৈ তাৰ অৰ্থটো সোমাব আৰু নিজা নিজাকৈ ল'ব। কবিৰ কল্পনা আৰু সহৃদয় পাঠকৰ উপলব্ধিৰ মাজত কাব্যভাষাই সাঁকো সৃষ্টি কৰিছে। কবিতাৰ শেষত উপমাৰ সহায়ত সৰলত থকা জটিলতাক উন্মোচন কৰা হৈছে। এইখিনিয়ে মোৰ বক্তৃতাৰ বক্তব্য। সংস্কৃত কাব্যটোৰ কথা কৈছে যে বিশাল এখন হেৰি, অকল ধনী ধন্যালোকখনৰ যদি আলোচনা কৰোঁ মই এখন কিতাপ তিনিখনমান কিতাপ হ'ব, আৰু হৈছেও ধন্যালোকৰ ওপৰত অভিনৱ গুপ্তই ভাষ্য লিখিছে, আৰু বহুতে ভাষ্য লিখিছে, পিছতো ভাষ্য লিখিয়ে আছে। গতিকে মই এই গোটেইখিনি আনি কোনোমতে থোপাই আনি অসমীয়া ভাষাত অসমীয়া সৰল হৈ যিখিনি কথা ক'ব পাৰি সেইখিনি ক'লোঁ। আৰু আপোনালোকৰ যদি আপোনালোকৰ যদি আগ্ৰহ হ'ব যে আপোনালোকে সংস্কৃত পঢ়িব পাৰে, যিসকলে তেওঁলোকে যদি ধন্যালোক বা প্ৰকৃতি জীৱিতম বা কাব্য প্ৰকাশৰ এই তিনিখন কিতাপৰ কথাই ক'লোঁ, তিনিখনৰ মাজতো প্ৰৱেশ কৰে। আজিকালি ইয়াৰ ইংৰাজী অনুবাদো পোৱা যায়, গতিকে ইংৰাজী অনুবাদতো চাব পাৰে আপোনালোকে। তাতে সংস্কৃত শ্লোকবিলাক ভাঙি দিয়া হৈছে, ভাঙি তাৰ অৰ্থবিলাকো দিয়া হৈছে, শব্দৰ আকৌ গোটেই অৰ্থটোও দিয়া হৈছে। অৰ্থাৎ যিবিলাকে ইংৰাজী কৈছে তেওঁলোকে এক ধৰণৰ স্ফুটৰ কামে কৰিছে, প্ৰথমতে শব্দবিলাক ভাঙিছে, তাৰপিছত বাক্যটোৰ অৰ্থ কৰিছে, সেইধৰণে তেওঁলোকে স্ফুটৰ কামে কৰিছে এক ধৰণৰ। গতিকে আপোনালোকে যদি ইচ্ছা কৰে, যদি অলপ আগ্ৰহ হৈছে আপোনাৰ সংস্কৃত কাব্যতত্বৰ প্ৰতি, আৰু মই এটা কথা ক'ব খুজিছোঁ, সংস্কৃত কাব্যতত্ব পশ্চিমীয়া কাব্যতত্বতকৈ কোনো কোনো কম নহয়, বৰঞ্চ বহুত বেছি নতুন কথাই তেওঁলোকে কৈছে। আমাৰ সংস্কৃত কাব্য আমি অৱহেলা কৰি আহিছোঁ। আমি ৰোমান্টিকসকলে কি ধৰণে কৈছিলে, বা ফৰাচী তাত্বিক ৰেফাটৰে কি ধৰণে কৈছিলে, বা এলিয়টে কি কৈছে, ইম্পাৰ্চনেল থিয়ৰী ইত্যাদি ইত্যাদি বহুত কথা আমি আনি কবিতা আলোচনা কৰোঁ। আমি যদি আমাৰ নিজৰ ভাষাত সংস্কৃত ভাষাত থকা নিজৰ যিটো আমাৰ অৰিজিন, যিটো মূল আমাৰ ভাষাৰ অৰিজিন, তাৰ মাজৰ পৰা যদি আমি কথাবিলাক এবাৰ চাব খোজোঁ, অলপ যদি আমি হৃদয়ংগম কৰোঁ তাৰ সেই তত্ত্ববিলাক, আৰু সেই তত্ত্বৰ মাজে চাব খুজিলে আপোনালোকে দেখিব যে তাৰ মাজেদিও কবিতাটোৰ বহুত মৰ্মত আপোনালোকে প্ৰকাশ কৰিব পাৰে। সহৃদয় হ'ব লাগিব, আপুনি সহৃদয় হ'ব লাগিব, আপুনি হৃদয়বান হ'ব লাগিব, আপোনাৰ হৃদয়ে বুজি পাব লাগে যে কবিয়ে এই ধৰণৰ কথাবিলাক কৈছে। তাৰ প্ৰতিটো অৰ্থ আপুনি নুবুজিব পাৰে, আপুনি নিজৰ ধৰণে ল'ব। মই যিধৰণে কৈছোঁ পিছৰ ফালে মই কৈছোঁ যে কবিয়ে কথাটো কৈ দিয়া নাই, কিন্তু এৰি দিছে যাতে তাৰ ব্যঞ্জনা বেলেগ বেলেগ ধৰণৰ হয়।
ঠিক সেইধরণে আপনাদের করব পড়ে আর নিজের কবিতাও এনেকা মানে জানে আজি করল একটা উদাহরণ হিসাবে সেটা আমার নিজের কবিতা থেকে বিচার করে চাব পারে এটাতে আপনি নিজের কবিতার একজন সমালোচক কবিতা আর প্রত্যেকে আমি ভাবো প্রত্যেকের কবির ভিতরে একজন সমালোচক থাকব লাগে কারণ প্রত্যেক কবি নিজের কবির সমালোচক নহয় তেতিয়া কবিতাত ইমান সোমাই যাওয়া যায় ইমান আবেগ হয়ে যাওয়া সোমাই থাকা যায় যে সেই আবেগের পর ওলাই অহা বড় দিগদারি না আর ওলাই নাহিলে নিজের কবিতাটো কি ধরনের হয়েছে ভাল নে বেয়া বুঝি পোৱা না যায় আর তেতিয়া মানে যদি কোনোবাই ভাল হওয়া নাই বলে সমালোচনা করলে অলপমানও কিনা কথা বলে স্পর্শকাতর হওয়া যায় মানে দেখিছো ফেসবুকে বহুত কবিতা লিখে অকমান যদি সমালোচনা করা যায় স্পর্শকাতর মোট কবিতা কেউ বেয়া হব সেই কিয় বেয়া হব তো অন্যপ্রা শুনে নিজে এই ধরনের যদি চেষ্টা করে চাই যে এইখানে মানে কি লিখিছো কি হল এই ধরনের কিনা ওপর গন্ডগোল শব্দ ব্যবহারটো চাও বাক্য ব্যবহারটো চাও গোটেই কবিতার কন্টেক্সটখানি চাও তারপর চাও যে এইখানে সঙ্গে মূল কথা বেলেগ অর্থটা উলাইছে নাকি কিয় ব্যঞ্জনার সৃষ্টি হয়েছে নাকি কিয় প্রকৃতির সৃষ্টি হয়েছে নাকি এই ধরনের সাথে নিশ্চয় বহুত কথা জানিব পারিব এইখানে কথা কই মই আপনার ধন্যবাদ দিছো আর অজিত বৰা অনুৰাগ সমাজক ধন্যবাদ দিছো গোটে সুযোগ দিয়ার কারণে কল্লোল গোষ্ঠী মই ধন্যবাদ দিছো আজি এটাই মই আকৌ এবাৰ ইয়ালৈ আহিছো মই 77 চনৰ নে কিমানতে মই প্রথম এটা এই বক্তৃতা দিছিলোঁ মোৰ মনত আছে যে মই রবীন্দ্রনাথৰ বিষয়ে এটা বক্তৃতা দিছিলোঁ ইয়াতে তেতিয়া মই ইয়াত এছপি হৈ আছোঁ আৰক্ষী অধীক্ষক হৈ আছিলোঁ তেতিয়া দিছিলোঁ আৰু তাৰপিছত আহিছোঁ মই গ্ৰন্থমেলাৰ লগ পাইছোঁ এখেতৰ কৰ্মকৰ্তাসকলক গতিকে নগাঁৱৰ লগত মোৰ এটা সম্বন্ধ আছে সম্পৰ্ক আৰু আজি এই সুযোগ পোৱাৰ কাৰণে আৰু এটা একেবাৰে আচহুৱা বস্তু এটাক বস্তুটাৰ ওপৰত বক্তৃতা দিব পোৱাৰ কাৰণে মই সকলকে ধন্যবাদ জানাইছো আপোনাক যেটা শুনিছে যে আৰু বৰ শুকান বস্তু এটা আপোনাক শুনিছে শুনিব ইচ্ছা নাযায় এইবিলাক হয়তো মোক মই বাবা মূল আপোনালোকে চৰিত্ৰ শুনিছে গতিকে মই আপোনালোকক ধন্যবাদ জনাইছোঁ আৰু মোৰ বক্তব্যৰ সামৰণি মাৰিছোঁ।